অপু আমার বড় সন্তান, মোত্তা সিনেমার মেজ সন্তান। আমার বাবা নেই, আমি একদম প্রথম থেকে বলতেছি আমার বাবা মারা গেছে। আমি প্রথম থেকে বলতেছি যে আমার বাবা মারা গেছে, আমার বাবা নেই। তাহলে এখন আবার আমার নতুন বাবা কোথায় থেকে আসলো আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, কাজ ছোট হোক বা বড় হোক, সব কাজকে আমরা সম্মান করি। সেলুন থেকে টিকটক সেলিব্রিটি অপু ভাই এখন লাখপতি। লাখপতি হলেই কি ভোলা যায় নিজের বাবা মাকে, নিজের আত্মীয় স্বজন এবং কি নিজের আশেপাশের মানুষগুলোকে? এমনটাই করেছেন টিকটক সেলিব্রিটি অপু ভাই। ভিউয়ার্স, বিষয়টি সত্য না মিথ্যা সেটা আমি জানি না, কিন্তু আজকে আপনাদের মাঝে সত্যটা বেরিয়ে আনতে আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আমি কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসব। নিয়ে আসার আগে বলে রাখছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন এবং আপনাদের মতামতটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ভিউয়ার্স, আমার স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম। তো ওনাকে টিকটক যারা ইউজ করেন তারা এমন কোনো লোক নাই যে তারা ওনাকে না চেনেন। ভিউয়ার্স, সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে যে এই লোকটা নাকি অপু ভাইয়ের বাবা বলে দাবি করে যাচ্ছেন এবং অপু ভাই ওনাকে বলেন যে ওনাকে চেনে না, তার বাবা নাকি আরও অনেক আগে মারা গেছেন। তাহলে এই লোকটাকে তো ভিউয়ার্স, আমি বেশি কথা বলবো না, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ইনি হচ্ছে আমাদের অপু ভাইয়ের বাবা। অপু ভাই নাকি ওনাকে পরিচয় দেয় না, এখন উনি সত্য ঘটনাগুলো বলবে আপনাদের সামনে। এখন অপু আমার বড় সন্তান, মোত্তা সিনেমার মেজ সন্তান, ছোট সন্তান। তাই হেরা যদি আমাকে আজকে আকাশ কুসুম স্বপ্ন দেখা আমাকে ভুলে যায়, আমি কি করব? আমার তো করার কিছু নেই। আজ আমি জাতির মুখে প্রশ্নের জবাব এটাই, তাদেরকে আমি কষ্ট দিছি, আমি কি কষ্ট দিছি আমি নিজেও জানি। তো ভিউয়ার্স, আপনারা শুনতেও পেলেন, দেখতেও পেলেন, আরও ভিডিও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি ভিডিওগুলো দেখা যাক। আসসালামু আলাইকুম। তো অপু যে বলছে তার বাপরে আইনের হাতে নেবে, আমাদের আইনের কাছে নেবে, তো আইনের কাছে নেই তো আপনি কিছু বলছেন? আইনের আশ্রয় নিলে তো আরো ভালোই হবে, আমি আইনের থেকে আমার ছেলেদেরকে পেলে আনবো, না হলে আমি ঠিক আছি। আইনের কাছে যাইলে আমাদের কারো ভালো হবে, আমাদের কারো ভালো হবে, আমাদের আইনের কাছে আমরা বিশেষ জামু, আর সবকিছু তথ্য তো আমাদের কাছে আছে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনাদের মাঝে দুইটা ভিডিও আমি অন করেছি, দুটোটা ভিডিওর মধ্যেই এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে উনি অপু ভাইয়ের বাবা নামে বাবার হিসাবে পরিচয় দিচ্ছেন এবং তার সাথে যে লোকগুলো তারা বলতেছেন এগুলো কি ভাড়া করা না টাকা দিয়ে কিনে আনা হচ্ছে, বিষয়টা বুঝতে পারছি না। সো গাইস, আমি আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। যে যা বলো কিছু আসে যায়, তবে আমি সত্যের পথে আছি। মিথ্যা একদিন ধ্বংস হবে, সত্য একদিন জয় হবে, এই নিয়ে আমার কথাগুলো আমি ইয়ে করো। আর যে যাই বলো, সন্তান যেন আমাকে চিনে না, আমিও সন্তানকে চিনি না। নইর লাইক এন উদ্দেশ্য তার যে পাসপোর্টে শহীদুল ইসলাম পিটা 8 নং সোনাপুর, তাও সত্য। দেখেন তার পাসপোর্টে, তার জন্ম নিবন্ধনে সব তো আমারই না। ভিউয়ার্স, তার পাসপোর্টে তার জন্ম বন্ধনের কাগজ, তার পাসপোর্টে, তার আইডেন্টি কার্ডে সব কিছুতে নাকি শহীদুল ইসলাম আছে। তো ভিউয়ার্স, আমি বিষয়টা বলবো যে অপু ভাই যদি আইনের আওতায় তাকে নিয়ে আসে তো তার পাসপোর্ট, তার আইডেন্টি কার্ড চেক করা হোক এবং যে এলাকায় যিনি জন্মগ্রহণ করেছেন সে এলাকায় যে তথ্য এবং ভালো করে যাচাই করে দেখুক যে এই লোকটাকে আসলে তার বাবা কি বাবা না, নাকি ষড়যন্ত্র, নাকি অপু ভাই তাকে পরিচয় দিচ্ছেন না। সো গাইস, আমরা এখন সর্বশেষ অপু ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। আমার বাবা নেই, আমি একদম প্রথম থেকে বলতেছি আমার বাবা মারা গেছে। আমি প্রথম থেকে বলতেছি যে আমার বাবা মারা গেছে, আমার বাবা নেই। তাহলে এখন আবার আমার নতুন বাবা কোথায় থেকে আসলো আমি বুঝতেছি না। এন্ড আমি অপু যা বলছে তার মায়ের সাথে এগুলো বলছে, অবশ্যই এই কথাগুলো সব মিথ্যা এবং ষড়যন্ত্র। সো গাইস, আশা করি আর আপনাদেরকে ভিডিও দেখাতে হবে না আর বুঝাতে হবে না যে এই লোকটা কি অপু ভাইয়ের বাবা কি বাবা না।
সো গাইস আমার যতটুক শুনে মনে হচ্ছে যে এটা অপু ভাইয়ের বাবা হতে পারে বাট আমি অতটা ই করে বলতে পারছি না কারণ আমি নিজেও জানি না তো না জেনে না শুনে তো একটা কথা বলা যায় না সো গাইস ওনার আশেপাশের লোকগুলা ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি তার বাবা সো গাইস আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাবে কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ